Dear viewers, আমরা এইমাত্র সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালাম। এখন আমরা নুবের উদ্দেশ্যে যাব। আমাদের সাথে আমাদের গ্রুপ টিম আছে, ঠিক আছে? সাথে আছে আরিফুল ইসলাম আরিফ, ইমন রহমান পুন্না, আর আমাদের চাচা অনেক দূর। আমি জুম করে আপনাদের আরো দেখাবো। এখন আমরা ঘুরে যাবো, গাড়ি খা আমরা বের হবো, তখন আপনাদের আরো দেখাবো। মানে যা যা আছে সে অনেক দূরে চলে গেছে, তাকে জুম করে হাত ধরেছে তারা নাই। হ্যাঁ, সো এখন আমরা রুমের উদ্দেশ্যে যাবো, পরে কথা হবে। আমরা এখন রুমের উদ্দেশ্যে, এটা দেখতে পারেন, এটা হচ্ছে আপনার শুটকি যে উৎপাদন করে, প্রচুর পরিমাণে শুটকি আছে, সেগুলো রোদে শুকানো হচ্ছে। আমাদের টিমটা হারছে, বাট আমার কথা ভুলে গেছে মনে হয়। বাট আরিফ ভাই আমার সাথে আছে, সে আমার কথা ভুলে নাই। তা আমরা দুজন আবার একসাথেই বাসে চলে যাচ্ছি, আমরা ব্যাক করব 19 তারিখ রাতে। আমাদের আসা হয়েছে কক্সবাজার 14 তারিখ। আমরা মূলত আসছিলাম 3টা বাইক নিয়ে, বাট একটা বাইকে ফিজিক্যালি প্রবলেমের কারণে আমাদেরকে দুজনের বাসে যেতে হচ্ছে। সো যেই পরিমাণে জার্নি করা হয়েছে, জার্নি বলতে যে পরিমাণে ড্রাইভ করা হয়েছে, তা আমাদের কারো শরীরে এরকম এনার্জি নেই। তো আমি এমনিতেই চেয়েছিলাম যে যার সময় যদি পাশে যেতে পারতাম। তো আমার কথাটা কাজে লেগেছে, গাড়িটাও প্রবলেম হয়েছে, গাড়িটা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া হবে। সো আমি আর আরিফ ভাই আমরা বাসে চলে যাচ্ছি। আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে আসছি, আমাদের হোটেলটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তো এই কারণে একটু ভুল রাস্তায় ঢুকে গেছি, বাট তারপর রাস্তাটা আমরা চিনে ফেলবো, সমস্যা নেই। অবশেষে আমাদের হোটেলটি খুঁজে পাওয়া গেছে, অনেক কষ্ট করে। হ্যাঁ, কিন্তু হোটেলটার ব্যাক সাইডটা আমরা দেখাচ্ছি না, ফ্রন্ট সাইডটা দেখাবো। হ্যাঁ, এখন রিসর্টের ভিতরে প্রবেশ করলাম। সেন্ট মার্টিন আমরা রিসর্টে উঠছি, আমরা ব্যাক সাইডটা দেখাই নাই, কারণ ব্যাক সাইডটা একটু অন্যরকম ছিল, আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাইলাম। তো এখন আমাদের রুমটা দেখার পালা, সরি আপনাদের রুমটা দেখানো। আমরা এখন দোতলায় উঠেছি, ট্রেনে যাবো। সো টায়ার্ড, আমাদের একটু রেস্ট নিতে হবে। রুমটি খুলবে আমাদের ইমন রহমান বন্যা ভাই, উদ্বোধন করতেছে। এক এক করে ঢুকে লাইট অন করেন, সুন্দর। যাক, মোটামুটি আমাদের মনের মতো হয়েছে রুমটা, সবাই একসাথে থাকতে পারবো।
দেখি আমাদের হোটেলের বারান্দাটা কেমন। প্রিয় ভিউয়ার্স, আমরা হোটেল থেকে এখন আসলাম বিচে। এটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন বিচ। আমার কিন্তু এইখানে সেন্ট মার্টিনে ফার্স্ট টাইম আসা, এটা খুবই সুন্দর। আমরা সবাই এক 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 জায়গায় চলে গিয়েছি, ফিলিংসে কারো কথা কারো মনে নেই। ওই যে চাচা রাসেল সামনে চলে গেছে ছবি তুলতে, আর আমি তো আমি আসলে কথা বলতে পারতেছি না, গলাটা শুকিয়ে গেছে বাতাসে। ব্লগে আছে আমাদের শ্রাবণ আহমেদ মোসা। আমার বন্ধু দাঁড়া দাঁড়া, আর মোবাইলে দাঁড়া, কেউ কবে যায়।